পদ্মাপাড়ার গ্রাম ডালিপাড়া, রাজশাহী শহর থেকে 35 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ছোট্ট এই গ্রামটি। সরু মেঠপথ, আমবাগান, বাঁশঝাড়, মাটির ছড় খড় ও কিছু আধাপাকা বাড়ি নিয়ে বাংলাদেশের আর সব গ্রামের মতো এই গ্রামটি। তবে বিশেষত্বের জায়গাটি হলো গ্রামের নামে। এখানকার বাসিন্দাদের জীবিকায় ডালিপাড়ার আসল নাম মেরামতপুর। তবে এখানকার লোকজন কোনো কিছু মেরামত করে না, বরং বানায়, ডালি বানায়। বাঁশ ও বাঁশের কঞ্চি দিয়ে ডালি বানায়। শতকরা 60% বাসিন্দাই এই ডালি বানিয়ে শহরে বিক্রি করে জীবিকা নির্বাহ করে, আর সে থেকে গ্রামের নাম ডালিপাড়া। মেরামতপুর যে কখন ডালিপাড়া হয়ে গেছে তা গ্রামের সবচেয়ে বয়স্ক লোকটিও মনে করতে পারলেন না। প্রথম ডালি বানানোর কাজটি শুরু করেন রহিম মিয়া 90 দশকের শেষের দিকে। সেই থেকে গ্রামের 60 থেকে 65 পরিবারের দিন শুরু হয় বাঁশ, কঞ্চি, দা ও অন্যান্য হাতুড়ের খুটখুট শব্দ দিয়ে। চলতে থাকে সূর্যাস্ত পর্যন্ত, মাঝখানে শুধু নাওয়া খাওয়ার অবসর। এভাবে একজন দিনে 3 থেকে 4টি ডালি বানায়, আর একটা ডালি বানাতে সময় লাগে 3 ঘন্টা।